আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সিপাহী বিদ্রোহে বা স্বাধীনতা সংগ্রামে মুসলিম শহীদ, এই অধ্যায়ের চতুর্থ টপিক। সেখানে আমরা আগের ভিডিওতে যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে সিপাহী বিদ্রোহে মুসলিম শহীদদের তালিকা পেশ করব। হযরত বিন মুহাম্মদ দিল্লির অধিবাসী, 1857 সালে 3রা অক্টোবর ইংরেজ সরকার দিল্লিতে তাকে ফাঁসি দেয়। দ্বিতীয়বা উত্তরপ্রদেশের জৌনপুরের জেলার অধিবাসী তিনি। ব্রিটিশ সৈন্য তাকে বন্দী করে এবং মৃত্যুদণ্ড দেয়। দর্গু মধ্যপ্রদেশের মণ্ডলেশ্বরের অধিবাসী, পিতা মোহাম্মদ মাদার বক্স মহাবিদ্রোহে যোগ দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং 23শে ডিসেম্বর ওই বছরই তাকে ফাঁসি দেওয়া হয়। নবাব দুলাজান হরিয়ানা প্রদেশের গুরগাঁও এর অধিবাসী, মহাবিদ্রোহে যোগদানের কারণে 15শে ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় এবং 6 জন ইংরেজ সৈন্যের হাতে তিনি বন্দী হন। রাজদ্রোহের অভিযোগে তার মৃত্যুদণ্ড হয়। ইমান সাহেব মহীশূর রাজ্যের রায়চুর জেলার কুবলাহাল্লির অধিবাসী, 1858 সালের কোপ্পালডুর যুদ্ধে ইংরেজের হাতে বন্দী হন। কামানের সামনে দাঁড় করিয়ে কামানের গোলায় তাকে হত্যা করা হয়। ইমাম কাহার দিল্লির খাড়ি বাউলির অধিবাসী, 1858 সালের 22শে ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়। ফৈয়জ শাহ হরিয়ানার গুরগাঁওয়ের অধিবাসী, 15শে ডিসেম্বর তার মৃত্যুদণ্ড হয়। ফৈজ আলী উত্তরপ্রদেশের বেরেলিতে জন্ম, খাঁ বাহাদুর খাঁ রোহিলাখণ্ডের স্বাধীন নবাব হিসাবে নিজেকে ঘোষণা করেন। 1857 সালের মে মাসে রোহিলাখণ্ডে ব্রিটিশ সৈন্যের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। ফৈজ আলী ওই যুদ্ধে যোগদান করেন এবং ব্রিটিশ সৈন্যের সাথে যুদ্ধে লিপ্ত হন। তাকে বন্দী করা হয় এবং 1860 সালের 20 মার্চ বেরেলি কমিশনারের অফিসের এলাকায় তাকে বটগাছে ফাঁসি দেওয়া হয়। ওই দিনই একই বটগাছে আরও 243 জনকে ফাঁসি দেওয়া হয়। মীর ফৈয়জ আলী দিল্লির অধিবাসী, 1857 সালের ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহে যোগদান করেন। ব্রিটিশ সৈন্য কর্তৃক বন্দী হন এবং ফাঁসিতে মৃত্যুবরণ করেন। ফৈজ খাঁ ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর লুধিয়ানা রেজিমেন্টের সৈনিক, পাঞ্জাবের সুটলেজ বিভাগে কর্মরত ছিলেন। 1857 সালের মহাবিদ্রোহে যোগদানের কারণে তাকে রাজদ্রোহ এবং ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করে ফাঁসি দেওয়া হয় 1858 সালের 21শে এপ্রিল। কাজী ফৈজুল্লাহ কাশ্মীরের অধিবাসী হলেও দিল্লিতেই বসবাস করতেন। তিনি দিল্লির কোতোয়াল ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং দিল্লি পতনের পর ব্রিটিশ কর্তৃক বন্দী হন, ফাঁসিতে মৃত্যুবরণ করেন। ফকির সাহেব মহীশূর রাজ্যের রায়চুর জেলার কুরলাহেল্লির অধিবাসী, 1858 সালে ভীমচাঁদ এবং কাঞ্চ নাগোড়ার নেতৃত্বে কোপ্পাল দুর্গের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করেন এবং তাকে কামানের গোড়ার সামনে দাঁড় করিয়ে হত্যা করা হয়। ফকির উদ্দিন দিল্লির অধিবাসী, তিনিও মহাবিদ্রোহে অংশগ্রহণ করার কারণে বন্দী হন। 27শে ফেব্রুয়ারি দিল্লিতে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজা ফাসাহাত জাহান উত্তরপ্রদেশের আজমগড় জেলায় মহুল গ্রামে জন্মগ্রহণ করেন। মহুলের রাজা জৌনপুরে ব্রিটিশ কমান্ডার জেনারেল রাউটান তরবারি দিয়ে তাকে হত্যা করে। ফতে আলী লাম্বারদার হরিয়ানার গুরগাঁও জেলার খোরালি গ্রামের অধিবাসী, মহাবিদ্রোহে অংশগ্রহণ করার জন্য তিনি ব্রিটিশ সৈন্যের হাতে বন্দী হন এবং মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তাকে। 10ই নভেম্বর দিল্লিতে তিনি নিহত হন। ফতে শাহ খাঁ উত্তরপ্রদেশের রোহিলাখণ্ডের অধিবাসী, বেরেলির খাঁ বাহাদুর খাঁ এর অন্যতম প্রধান সহ সৈন্যাধ্যক্ষ ছিলেন তিনি। ইংরেজ সৈন্যের বিরুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। 1858 সালের মে মাসে বন্দী হন এবং ফাঁসি হয়। ফৌজদার খাঁ পাঠান হরিয়ানার গুরগাঁও জেলার হোসেনপুর গ্রামের অধিবাসী, পিতা মোহাম্মদ হেদায়েত খাঁ পাঠান ব্রিটিশ ভারতীয় সৈন্য বাহিনীর গোয়ালিয়রে নির্বাচিত সৈন্যদলের সৈনিক ছিলেন। 1858 সালে রাজদ্রোহের অভিযোগে 13ই জানুয়ারি তার ফাঁসি হয়। ফায়াজ আলী দিল্লির শাহদারা এলাকার অধিবাসী, 1885 সালের 22শে ফেব্রুয়ারি তাকে ফাঁসিতে শহীদ করা হয়। ফায়াজ খাঁ ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর হরিয়ানা রাজ্যের আম্বালায় কর্মরত ছিলেন। মহাবিদ্রোহে যোগদানের কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ হয়। 1858 সালের 6ই এপ্রিল তিনি নিহত হন। মৌলভী ফজল হক উত্তরপ্রদেশের শাহজাহানপুরের অধিবাসী, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি মহাবিদ্রোহে যোগদান করেন, বিশাল বিদ্রোহী বাহিনী সংগঠিত করেন এবং নেতৃত্ব দেন। 1857 সালের ডিসেম্বর মাসে এটুয়াই যুদ্ধক্ষেত্রে তিনি নিহত হন। মৌলভী ফজল হক মধ্যপ্রদেশের মালওয়া এলাকার অধিবাসী, বিভিন্ন বিষয়ে পণ্ডিত ও নেতা, ব্রিটিশ রাজের বিরুদ্ধে মহাবিদ্রোহে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। শাহজাদা ফিরোজ শাহ এর বাহিনীতে যোগদান করেন ও ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেন। 1858 সালের 17ই ডিসেম্বর রানোডে ইংরেজ সৈন্যের সহিত যুদ্ধে
প্রধান সহকারী জহুর আলী এবং 480 জন দেশপ্রেমিক সহ নিহত হন। বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ছিলেন তাঁতিয়া টুপি রাও সাহেব ও শাহজাদা ফিরোজ শাহ, আর ব্রিটিশ সৈন্যের কমান্ডার ছিলেন জেনারেল নেপিয়ার নবাব ফজিল মোহাম্মদ খাঁ, মধ্যপ্রদেশের প্রাক্তন ভোপাল রাজ্যের আম্বাপানির অধিবাসী খরিয়াবাদী। আম্বাপানির জায়গিরদার ছিলেন তিনি, পিতা মোহাম্মদ সরফরাজ মোহাম্মদ খাঁ ওরফে কুলে খাঁ। 1857 সালে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করেন এবং মধ্য ভারতের বিদ্রোহীদের প্রধান নেতা হন। ভোপাল রাজ্যের ব্রিটিশ ভক্ত বাহিনীকে ভোপাল ও শিহর থেকে বিতাড়িত করেন এবং 1857 সালের রহতগড় দুর্গ অধিকার করেন। তাকে সাহায্য করেন তার বড় ভাই ভোপাল দেশীয় রাজ্যের সবথেকে বড় বিদ্রোহী নেতা নবাব মোহাম্মদ খাঁ। 1858 সালের 24 জানুয়ারি ইংরেজ সৈন্য রহমগড় দুর্গ ঘিরে ফেলে। প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহীরা পরাজিত হয়, পশ্চাদাপসরণ করে। 18 জন ঘনিষ্ঠ সঙ্গী সহ বন্দী হন তিনি। ব্রিটিশ সরকার 1858 সালের 29 জানুয়ারি রহমগড় দুর্গের গেটে 19 জনকে ফাঁসি দেয়। মৌলভী ফজল উল হক উত্তরপ্রদেশের মিতাপুর জেলার খয়রাবাদে 1797 সালে জন্মগ্রহণ করেন। পিতা মৌলানা ফাইজ ইমাম খয়রাবাদী দিল্লির রেসিডেন্সি কাছারিতে সেরেস্তাদার পদে নিযুক্ত হন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহাবিদ্রোহে যোগদান করেন। দিল্লি পতনের পরে খয়রাবাদে চলে যান, ইংরেজ সৈন্যদের হাতে ধরা পড়েন, আন্দামান দ্বীপে নির্বাসিত হন এবং 1861 সালে আন্দামানে তার মৃত্যু হয়। ফিরদৌস আলী দিল্লির অধিবাসী, মহাবিদ্রোহে অংশগ্রহণ করেন, দিল্লি রক্ষার জন্য অগ্রগামী ব্রিটিশ সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন, যুদ্ধে মৃত্যুবরণ করেন তিনি। শাহজাদা ফিরোজ শাহ 1832 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। পিতা শাহজাদা নিজাম বখত, সম্রাট প্রথম বাহাদুর শাহের বংশধর। 1855 সালে দিল্লি থেকে মক্কা চলে যান এবং 1857 সালের মে মাসে বোম্বাই চলে আসেন। ব্রিটিশ বিরোধী দেশপ্রেমিকদের নিয়ে মন্ডসৌরিতে বিশাল বাহিনী গড়ে তোলেন। 26 আগস্ট ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, মন্ডসৌর দখল করেন এবং নিজেকে শাসক বলে ঘোষণা করেন। তার বিশাল সংগঠন করার যোগ্যতা দিয়ে তিনি নিজের নেতৃত্বে 18,000 সুশিক্ষিত সৈন্য নিয়ে বাহিনী গড়ে তোলেন। 2 বছর যাবৎ ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন, জিরান যুদ্ধে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করেন এবং নিমাচ দুর্গ দখল করেন। গুরাদিয়া যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নিকট পরাজিত হন। তার বিরাট বাহিনী নিয়ে বাদশাহী সৈন্যদলকে সাহায্য করার জন্য দিল্লি অভিমুখে যাত্রা করেন। ব্রিটিশ বাহিনীর নিকট দিল্লি পতনের সংবাদ পেয়ে তিনি গতিপথ পরিবর্তন করে আগ্রা থেকে রোহিলাখণ্ড অভিমুখে যাত্রা করেন এবং খিরগঞ্জ দখল করেন। ফৈজাবাদে সংগ্রামরত মৌলভী বাহিনীকে সাহায্য করার জন্য শাহজাহানপুর আক্রমণ করেন। কয়েকজন ঘনিষ্ঠ সহচর নিয়ে রাও সাহেবের সহিত শির জঙ্গলে প্রবেশ করেন। শেষে আফগানিস্তানে চলে যান এবং সমস্ত পশ্চিম ও মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রের ভ্রমণকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্য প্রার্থনা করেন। সমস্ত মুসলিম রাষ্ট্র সাহায্য করতে অস্বীকার করেন। হতাশ হয়ে ভগ্ন স্বাস্থ্য নিয়ে মক্কায় চলে যান এবং মাত্র 45 বছর বয়সে 1877 সালে মক্কায় ইন্তেকাল করেন তিনি। ঘসিতা শেখ বিহার প্রদেশের পাটনার অধিবাসী লুৎফর আলী খাঁর কর্মচারী ছিলেন। ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহে যোগদানের কারণে তার মৃত্যুদণ্ডাদেশ হয়। গজনফর আলী হরিয়ানার গুরগাঁও জেলার সুলতানপুরের অধিবাসী, 1857 সালে মহাবিদ্রোহে অংশগ্রহণ করেন, বন্দী হন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। গজনফর আলী হরিয়ানার গুরগাঁও জেলার, আর একজন গজনফর আলী আছেন হরিয়ানার গুরগাঁও জেলার হাসানপুর গ্রামের অধিবাসী, ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর গোয়ালিয়র কন্টিনজেন্টের সৈনিক ছিলেন। ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহাবিদ্রোহে অংশগ্রহণ করেন, বন্দী হন এবং তার ফাঁসি হয় 1858 সালে। মির্জা গিয়াসুদ্দিন হরিয়ানার গুরগাঁওয়ের অধিবাসী, 1857 সালের ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহে যোগদান করেন। ব্রিটিশ সৈন্য তাকে বন্দী করে এবং মৃত্যুদণ্ডাদেশ দেয়। 15 ডিসেম্বর দিল্লিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়। মির্জা গোলাম আব্বাস দিল্লির অধিবাসী, দিল্লির বাদশাহী প্রাসাদের শাহজাদা, পিতা মোহাম্মদ মির্জা আগাজান মহাবিদ্রোহে অংশগ্রহণ করেন, যুদ্ধে ব্রিটিশের হাতে বন্দী হন এবং মৃত্যুদণ্ড হয়। গোলাম আশরফি পাঠান হরিয়ানা প্রদেশের কর্নালের অধিবাসী, মহাবিদ্রোহে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন, যুদ্ধে ব্রিটিশ সৈন্যের হাতে বন্দী হন এবং 1858 সালের 4 ফেব্রুয়ারি তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। মির্জা গোলাম বকরউদ্দিন দিল্লির অধিবাসী, দিল্লির মুঘল প্রাসাদের শাহজাদা, পিতা মির্জা আগাজান মহাবিদ্রোহে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যুদ্ধে বন্দী হয়ে মৃত্যুবরণ করেন। গোলাম বক্স হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ের অধিবাসী, যুদ্ধে ব্রিটিশ সৈন্য তাকে বন্দী করে এবং প্রাণদণ্ড দেয়। গোলাম ঘোষ উত্তরপ্রদেশের ঝাঁসির অধিবাসী, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সৈন্যবাহিনীর মাস্টার গানার, 1858 সালের জুন মাসে ব্রিটিশ আক্রমণ থেকে ঝাঁসি রক্ষার জন্য অসম সাহসিকতার সাথে যুদ্ধ করেন। 1858 সালে জুনে ঝাঁসি দুর্গের মধ্যে ব্রিটিশ সৈন্যের সাথে হাতাহাতি লড়াইয়ে তিনি নিহত হন। গোলাম ঘাউস খাঁ উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার মিরাপুরের পীর গেটের অধিবাসী, যুদ্ধে ব্রিটিশ সৈন্যরা তাকে বন্দী করে এবং ফাঁসি দেয়। গোলাম কুতুবউদ্দিন শেখ দিল্লির অধিবাসী, মহাবিদ্রোহে যোগদানের জন্য ইংরেজের হাতে বন্দী হন এবং 18 নভেম্বর তার ফাঁসি হয়।
গোলাম মোহাম্মদ দিন হরিয়ানার গুরগাঁওয়ের অধিবাসী। মহাবিদ্রোহে যোগদানের কারণে তার 15ই ডিসেম্বর দিল্লিতে ফাঁসি হয়। গোলাম মোহাম্মদ মুঘল দিল্লির অধিবাসী। মহাবিদ্রোহে অংশগ্রহণ করার জন্য তিনি বন্দী হন এবং ওই বছর 23শে ফেব্রুয়ারি তার প্রাণদণ্ড হয়। মির্জা গোলাম মোহাম্মদ দিল্লির অধিবাসী, মুঘল বাদশাহী প্রাসাদের শাহজাদা, পিতা মির্জা করিম বখশ। মহাবিদ্রোহে অংশগ্রহণ করার জন্য এবং দুঃসাহসিকতা ও দক্ষতার সঙ্গে যুদ্ধ করার নজির রাখেন। তাকে বন্দী করা হয় এবং ফাঁসি হয়। গোলাম মুস্তাফা পাঠান দিল্লির অধিবাসী, ব্রিটিশ সৈন্যের হাতে বন্দী হন। 3রা অক্টোবর তার ফাঁসি হয়। গোলাম নবী ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর লুধিয়ানা রেজিমেন্টের সৈনিক, পাঞ্জাবের লুধিয়ানাতে কর্মরত ছিলেন। মহাবিদ্রোহে যোগদান করেন। রাজদ্রোহের অভিযোগে প্রাণদণ্ড দেওয়া হয় তাকে এবং 1858 সালে 6ই এপ্রিল প্রাণদণ্ডের আদেশ কার্যকর হয়। গোলাম নবী ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর সৈনিক, হরিয়ানাতে কর্মরত ছিলেন। রাজদ্রোহের অভিযোগে এবং ষড়যন্ত্রের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1858 সালে 6ই এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। গোলাম নবী হরিয়ানার গুরগাঁও জেলার বাদশাহপুর গ্রামের অধিবাসী। মহাবিদ্রোহে যোগদান করেন এবং গুলি করে হত্যা করা হয় 1857 সালে। অপর একজন গোলাম নবীর নাম আমরা পাই, ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর লুধিয়ানা রেজিমেন্টের সৈনিক, পাঞ্জাবের ছাটলেজে কর্মরত। মহাবিদ্রোহে যোগদানের কারণে রাজদ্রোহ ও রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। 1858 সালের 21শে এপ্রিল তার ফাঁসি হয়। শেখ গোলাম নাসির উদ্দিন দিল্লির অধিবাসী, ব্রিটিশ সৈন্য কর্তৃক বন্দী হন এবং 18ই নভেম্বর তার ফাঁসি হয়। শেখ গোলাম শাহ দিল্লির অধিবাসী, মহাবিদ্রোহে যোগদান করেন এবং ব্রিটিশ সৈন্যদের হাতে বন্দী হয়ে 1858 সালের 18ই জানুয়ারি ব্রিটিশ সৈন্যরা তাকে হত্যা করে। গোলাম ইয়াহিয়া বিহারের জগদীশপুরের বাসিন্দা, উকিল ছিলেন তিনি। বিহারের শ্রেষ্ঠ বীর বাবু কানোয়ার সিং এর কর্মচারী ছিলেন। ব্রিটিশ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আরা দখল করেন। আরাই তিনি অধ্যক্ষ সেনাপতি ও ম্যাজিস্ট্রেট ছিলেন। ব্রিটিশ সৈন্য কর্তৃক ধৃত হন এবং 1858 সালে ফাঁসিতে মৃত্যুবরণ করেন। গঞ্জু শেখ দিল্লির নজফগড়ের অধিবাসী, মহাবিদ্রোহে যোগদান করেন এবং 17ই ফেব্রুয়ারি 1858 সালে ফাঁসির দ্বারা মৃত্যুবরণ করেন। গোলাম আকবর পাঠান দিল্লির কুচা চেলানের অধিবাসী, 1857 সালে মহাবিদ্রোহে যোগদান করেন, বন্দী হন এবং 1858 সালের 18ই জানুয়ারি প্রাণদণ্ড হয়। গোলাম খান মধ্যপ্রদেশের নিমাড়ের অধিবাসী, ব্রিটিশ সৈন্য কর্তৃক তিনি মহাবিদ্রোহে যোগদানের কারণে বন্দী হন। যাবজ্জীবন দ্বীপান্তর হয় এবং আন্দামানের জেলে তার মৃত্যু হয়। আমরা তৃতীয় দফায় আরও 50 জন, অর্থাৎ এ পর্যন্ত আমরা মোট 150 জনের তালিকা পেশ করলাম, যারা ছিলেন মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহে মুসলিম শহীদ। পরবর্তী ভিডিওতে আমরা আরও 50 জনের নাম এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করব। সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।